কাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ আমি মামুন স্যার একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথমপত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদন উৎপাদন ব্যয় আয় অধ্যায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তৃতীয় অধ্যায়ের আমার তৃতীয় ক্লাস আজকে আমরা শিখব যে কীভাবে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বিষয়টি ব্যাখ্যা করা যায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো ক্লাস শুরু করি তাহলে আমাদের শ্রেণী একাদশ দ্বাদশ বা এইচএসসি শ্রেণী লিখে দি এইচএসি অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি প্রথম পত্র অধ্যায় তৃতীয় রাজকে আমরা শিখব হলো সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি এর আগে দুইটা ভিডিও আছে এই অধ্যায়ের উপর তোমরা দেখে নিও যারা দেখোই সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি প্রান্তিক উৎপাদন বিধি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আগে আমরা জানি যে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বিষয়টা কি বলছে একটি নির্দিষ্ট পরিমাণ তৎ নির্দিষ্ট পরিমাণ উপকরণ তথা শ্রম মূলধন যে হারে নিয়োগ করা হয় ঠিক সেই হারে উৎপাদন বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধির হার বা প্রবণতাকে বলা হয় সমানুপাতিক বা স্থির প্রান্তিক উৎপাদন বিধি তাহলে আবার আমি বলি শিক্ষার্থীর বন্ধুরা একটি নির্দিষ্ট উপকরণ তথা শ্রম মূলধন যে হার নিয়োগ করা হয় ঠিক সেই হার উৎপাদন বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধির এই হার বা প্রবণতাকে বলা হয় স্বানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি তাহলে আমাদের পরীক্ষায় সাধারণত এরকম একটা সূচি দিয়ে দেবে বা একটা আমাদের একটা তালিকা দিয়ে দেবে তার আলোকে আমাদের সেটাকে আইডেন্টিফাই করে আমাদের বুঝতে হবে যে এটা কোন ধরনের বিধি বলবে কি এটা তোমার বইয়ের কোন বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো তাহলে খেয়াল করো অথবা এভাবেও কোশ্চেনটা দিতে পারে জমির পরিমাণ আর শ্রম মূলধন আর তোমার দেয়া থাকবে মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন বের করতে বলবে এরকম হতে পারে বিষয়টা তাহলে এখানে আমরা তিনটা ভাগে ভাগ করে নেই তাহলে পরীক্ষায় খেয়াল কর শিক্ষার্থী বন্ধুরা থাকবে এরকম জমির পরিমাণ তোমার তোমার নির্দিষ্ট পরিমাণ জমি তাহলে জমির পরিমাণ আর শ্রম মূলধন মানে এল ও কে থাকবে আর ক্যাপিটাল থাকবে আর মোট উৎপাদন টিপি দেয়া থাকবে টোটাল প্রোডাক্ট তাহলে এক একর জায়গা দেখো নির্দিষ্ট পরিমাণ জায়গা তাহলে এক একর তাহলে এটাও এক একর এটাও এক এক কর তাহলে শ্রম মূলধন তুমি প্রথমে পঞ্চাশ টাকা তারপরে একশো টাকা তারপরে একশো পঞ্চাশ টাকা মানে সব জায়গায় পঞ্চাশ পঞ্চাশ করে বাড়াচ্ছ তাহলে মোট উৎপাদনও তোমার বাড়বে দেখো পাঁচ মন ধান উৎপাদন হলো মনে করো পাঁচ মন এটা দশ মন এটা পনেরো মন তো সব জায়গায় এরকম দেয়া থাকলো এখন আমার পরীক্ষায় বলল যে প্রান্তিক উৎপাদন রেখা প্রান্তিক উৎপাদন বের করো এবং সেটি কোন বিধির সাথে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো তাহলে প্রান্তিক উৎপাদন বের করতে হবে আমাকে শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ মার্জিনাল প্রোডাক্ট এমপি বের কর বা কী করে তাহলে প্রথম যা আছে তাই ফা পাঁচ মন তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে আবার পাঁচ মন দেখো সব একই থাকতেছে পনেরো থেকে দশ বিয়োগ করলে পাঁচ মন তাহলে এভাবে আমাকে প্রান্তিক উৎপাদন বের করা লাগতে পারে অথবা পরীক্ষা এরকম একটা সূচি দিয়েই দিল দিয়ে বলবে এটা পাঠ্যবইয়ের কোন বিধির সাথে সংগতিপূর্ণ তাহলে এখন বলছে যে কোনো নির্দিষ্ট পরিমাণ জায়গায় যদি শ্রম মূলধন নিয়োগ করা হয় যে হারে শ্রম মূলধন নিয়োগ করা হয় মোট উৎপাদন উৎপাদন বৃদ্ধির হার যদি একই হয় তখন তাকে বলা হয় সমানুপাতিক বা স্থির প্রান্তিক উৎপাদন বিধি এখন দেখো সব জায়গায় প্রান্তিক উৎপাদন পাঁচ পাশ করে এবং মোট উৎপাদন কিন্তু পাঁচ পাস করে বাড়ছে দেখো পাঁচের পরে দশ দশের পরে দশের পরে পনেরো আর এখানে দেখো পঞ্চাশের পরে এক একশো পঞ্চাশ বৃদ্ধি পাচ্ছে আর একশোর পরে একশো পঞ্চাশ মানে সব জায়গায় পঞ্চাশ পঞ্চাশ টাকা করে শ্রম মূলধনের পিছনে ব্যয় করছে এটাই হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির সূচি এখন শিক্ষার্থী বন্ধুরা এই আলোকে যদি আমরা একটা চিত্র অঙ্কন করে দেখাই তাহলে দেখো এখন কীভাবে আকবার খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা যেহেতু প্রান্তিক উৎপাদন আমাদের স্থির আছে আমরা এটা টেক টেকফুলি এরকম একটা এরকম করে নাও এরপর দেখো এটাকে আমরা ফাইভ দেব তারপর এটাকে দাও টেন এখানে দাও ফিফটিন তাহলে এখানে আমরা উপরে লম্ব অক্ষে দেখাচ্ছি দেখো টিপি আর এমপি অর্থাৎ টোটাল প্রোডাক্ট আর মার্জিনাল প্রোডাক্ট এটা মূল বিন্দু এটা হচ্ছে এক্স এখন খেয়াল করো প্রথমে যদি তুমি তোমার মোট উৎপাদন বিষয়টা বসাও তাহলে পঞ্চাশ পঞ্চাশ টাকার শ্রম মূলধনে মোট উৎপাদন পাঁচ মন তাহলে আমি এখান থেকে ধরে নিলাম ধরো এটাই হচ্ছে আমার মোট উৎপাদন রেখা একটা পেয়ে গেলাম তাহলে এটা পঞ্চাশ টাকার শ্রম মূলধনে মোট উৎপাদন পাঁচ প্রান্তিক উৎপাদনে পাঁচ একই রেখা দিয়ে বোঝালাম এরপরে দেখো দ্বিতীয়টা একশো হলো দ্বিতীয়টা পঞ্চাশ থেকে পঞ্চাশ একশো বৃদ্ধি পেলে একশো দ্বিতীয়টা লোক মোট উৎপাদন হলো দশ এই এইখানে দিয়ে দিলাম তাহলে এখানে হলো আমার শ্রম মূলধন হলো একশো আর তৃতীয়টার বেলায় দেখো মোট উৎপাদন পনেরো আমাদের গ্যাপটা যেন এইভাবে পঞ্চাশ পঞ্চাশের মতোই থাকে এইখানে খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা এইখানেই পনেরো হয় এরপরে আমরা কি করব এই বিন্দুগুলো যোগ করে দেব দেখো অটোমেটিকলি বিন্দুগুলো যোগ করলে মিলে যাবে তাহলে এই বিন্দুগুলো যোগ করলে আমরা এই যে রেখাটা পেলাম এটা হচ্ছে মোট উৎপাদন রেখা এইটাই হলো আমাদের টিপি তাহলে এটা এ এটা এটা দাও বি এটা দাও সি আর এটা দাও ডি এটা দাও ই তাহলে আর এখানে হলো একশো পঞ্চাশ তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে ভূমি অক্ষে আমরা কি দেখালাম শ্রম মূলধন শ্রম ও মূলধন তাহলে পরীক্ষায় যদি আমাদের এভাবে একটা সুচির আলোকে তাহলে সূচিটার ব্যাখ্যা দেব এখন দেখো চিত্রের ব্যাখ্যাটা যে ভূমি অক্ষের শ্রম মূলধন লম্বাক্ষে মোট প্রান্তিক উৎপাদন দেখানো হলো তাহলে যে শ্রম মূলধন খেয়াল করো প্রাথমিক অবস্থায় টিপি রেখা এ বিন্দুতে পঞ্চাশ টাকা শ্রম মূলধন নিয়োগ করলে মোট উৎপাদন হয় পাসমন এবং প্রান্তিক উৎপাদন পাঁচ মন এরপরে দেখো শ্রম মূলধন পঞ্চাশ থেকে আর একশো টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা বেশি বৃদ্ধি করায় মোট উৎপাদন পাঁচ ফোন থেকে বেড়ে হয় দশ মন। যেটা এ থেকে বিবিনতে দেখানো হচ্ছে আর সেক্ষেত্রে প্রান্তিক উৎপাদন সে একই স্থির থাকে পাঁচই হয় সব জায়গায় একই হচ্ছে দেখো এরপরে যদি আরও পঞ্চাশ টাকা সে বেশি বৃদ্ধি করে শ্রম মূলধন অর্থাৎ একশো পঞ্চাশ করে সেক্ষেত্রে মোট উৎপাদন তার দেখো এই দশ থেকে বেড়ে হচ্ছে পনেরো এখানেও পাঁচ বৃদ্ধি পাচ্ছে সব জায়গায় পাঁচ বৃদ্ধি পাচ্ছে এবং প্রান্তিক উৎপাদন হলো পাঁচ মন বৃদ্ধি পাচ্ছে এটা হলো এমপি রেখা তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে শ্রম মূলধনের পরিমাণ একই হারে বৃদ্ধি করা হলে প্রান্তিক উৎপাদন স্থির পাঁচ মন থাকে মোট উৎপাদন একই হারে পাঁচ করে করে বৃদ্ধি পায় যা স্থির বা সমান প্রান্তিক উৎপাদন বিধি নির্দেশ করে তাহলে সুপুরের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই বিষয়টা পারবা তাহলে আমরা সূচিটা দেখলেই বুঝতে পারবো অর্থাৎ প্রান্তিক উৎপাদন বের করলে বোঝা যাবে যে এটাকে ক্রমরাসমন প্রান্তিক উৎপাদন বিধি না ক্রমবর্ধমন প্রান্তিক উৎপাদন বিধি না সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি ক্রমরাসমন প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে জানেন প্রান্তিক উৎপাদনটা আস্তে আস্তে কমে যাবে আর ক্রমবর্ধন প্রান্তিক উৎপাদন বিধিটা কি প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে বাড়বে পাথে পারে সাত সাথে পারে বাড়বে এরকম হবে আর সমানুপাতিকের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন সব জায়গায় একই থাকবে তার গত আমরা প্রথম ক্লাসে ক্রমাশ্ম প্রান্তিক উৎপাদন বিধিটার উপর আলোচনা করছি প্রথম ভিডিওতে দেখে নিও তোমরা দ্বিতীয় এই ক্লাসের ভিডিও ভিডিওতে আমরা আলোচনা করছি হলো ক্রমবর্ধন প্রান্তিক উৎপাদন বিধি আর আজকে আলোচনা করলাম সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি তাহলে আশা করি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টা পরীক্ষায় যদি আসে তাহলে সূচি দিলেও আমরা বুঝতে পারবো অথবা চিত্র দিলেও আমরা বুঝতে পারবো যেটা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি তাহলে আজকে আমি মামুন স্যার আমাদের কলেজ থেকে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ